আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অডিটিং এবং প্রফেশনাল ইথিক্স বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট। অডিটের আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার বিশ্লেষণাত্মক প্রক্রিয়া অ্যানালাইটিক্যাল প্রসিডিউর চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাব। আমরা এই চ্যাপ্টারটা পড়ার পর জানতে পারব বিশ্লেষণাত্মক প্রক্রিয়া কী, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর কার্য প্রক্রিয়ার উদ্দেশ্য এবং কৌশল, অ্যানালাইটিক্যাল প্রক্রিয়ার শ্রেণীবিভাগ, অ্যানালাইটিক্যাল প্রক্রিয়া এবং ঝুঁকি যাচাইকরণ পদ্ধতি, ঝুঁকি প্রকারভেদ, ব্যবসা ঝুঁকির প্রকারভেদ, বস্তু নিষ্ঠতা তথ্যর বিশ্বস্ততা অর্থাৎ ম্যাটেরিয়ালিটি, বিশেষজ্ঞ কর্মের ব্যবহার। তো এই চ্যাপ্টারের আমাদের প্রথমে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ কস্টিং কস্ট অডিটিং বিএসএ নিরীক্ষকদের নির্দেশনা প্রদানমূলক অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এমন একটি প্রক্রিয়া স্বতন্ত্র প্রক্রিয়া হিসাবে গণনা করা হয়। আর্থিক বিবরণীর নিরীক্ষা শেষে আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানসমূহ বিশ্লেষণ করার ক্ষেত্রে নিরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পালন করতে হয়। বিএসএ 315 বিশ্লেষণাত্মক প্রক্রিয়া অ্যানালাইটিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে ঝুঁকি হ্রাসকরণ সহযোগিতা প্রদান করে থাকে। বিএসএ 330 এর অন্তর্ভুক্ত রয়েছে নিরীক্ষার প্রয়োজনীয় নির্দেশাবলী, প্রকৃতি, সময় এবং বর্ধিত রূপে নিরীক্ষা প্রক্রিয়া যা ঝুঁকি এবং ঝুঁকি নির্ধারণ করে থাকে। তো এখন আমরা আলোচনা করব অ্যানালাইটিক্যাল প্রসিডিউর কী। মক্কেলের প্রতিষ্ঠানের বিভিন্ন অনুপাত এবং প্রবণতা বিশ্লেষণ করাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বলে। অর্থাৎ কোন একটি কোম্পানির বিভিন্ন ধরনের অনুপাত, যেমন মোট লাভ, নেট লাভ, বিগত বছরের সাথে চলিত বছরের বিশ্লেষণ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। যেমন প্রতিষ্ঠানের বিভিন্ন ওঠানামা সম্পর্কে সেগুলো অন্যান্য নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যৎ থেকে ভিন্নতা তদন্ত করার প্রক্রিয়াকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বলেন। বিশ্লেষণমূলক প্রক্রিয়া বা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর সাধারণত কোম্পানির তথ্যগুলোর সঙ্গে নিম্নোক্ত আর্থিক তথ্যগুলো তুলনা করে সম্পন্ন করা হয়। অর্থাৎ কোন কোন তথ্যগুলা তুলনা করে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর সম্পন্ন করা হয়। মক্কেলের প্রতিষ্ঠানের পূর্ববর্তী হিসাবকালের তথ্য, অর্থাৎ চলতি বছরের হিসাবের সাথে প্রতিষ্ঠানের বিগত বছরের হিসাবের তুলনা করা হয়ে থাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মধ্যে। মক্কেলের প্রত্যাশিত তথ্যগুলো অর্থাৎ কোম্পানির টপ লেভেল ম্যানেজমেন্ট অথবা কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ যে ধরনের তথ্য জানতে চায়, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মাধ্যমে ওই সংক্রান্ত তথ্যসমূহ জানা যায়। শিল্পের মধ্যকার সাদৃশ্যতা, এখানে শিল্পের মধ্যকার সাদৃশ্যতা বলতে বোঝানো হয়েছে একই জাতীয় শিল্পের বিভিন্ন ধরনের রাশির সাদৃশ্যতা বিশ্লেষণ করাকে বোঝানো হয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একটি কোম্পানির সমজাতীয় কোম্পানির প্রফিট যদি বাড়ে তাহলে মক্কেলের কোম্পানি অথবা যে প্রতিষ্ঠানের অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করা হচ্ছে ওই কোম্পানির মোট লাভও বাড়বে। অর্থাৎ সমজাতীয় এবং সমজাতীয় শিল্পের রাশিগুলোর মধ্যে
সাদৃশ্যতা বিশ্লেষণ করা হয় অ্যানালাইটিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে। নিরীক্ষকের প্রত্যাশিত তথ্য, একজন নিরীক্ষক বা অডিটর যখন কোনো কোম্পানি বা ফার্ম নিরীক্ষা করতে যায়, তখন নিরীক্ষক তার প্রত্যাশিত কিছু তথ্য জানতে চায়। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মাধ্যমে নিরীক্ষক তার প্রত্যাশিত তথ্যগুলো সংগ্রহ করতে পারে। নিরীক্ষক সাধারণত আর্থিক এবং অনার্থিক উভয় ধরনের তথ্য পরীক্ষা করে থাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মাধ্যমে। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মাধ্যমে শুধু আর্থিক তথ্যগুলো গুরুত্ব দেওয়া হয় তা না, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মাধ্যমে প্রতিষ্ঠানের অনার্থিক তথ্য গুরুত্ব দেওয়া হয়। যেমন কর্মচারীর সংখ্যা বিবেচনা করে মোট বেতন কত ব্যয় করা উচিত তা নির্ণয় করা হয়। বিশ্লেষণের প্রক্রিয়ার আগে নিরীক্ষক আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রত্যাশিত অনুপাত, যেমন অনুপাত প্রবণতা হিসাবের যে লেনদেন ইত্যাদি ঠিক করে থাকে। অর্থাৎ কোন অনুপাত কী ধরনের হতে পারে বা হওয়া উচিত, সেই ধরনের বিশ্লেষণ একজন নিরীক্ষক আগের থেকে করে থাকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে, যা প্রকৃত মূল্য নিরূপণের আগেই করা হয়ে থাকে। অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে নিরীক্ষক যে প্রত্যাশিত মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না। প্রত্যাশিত ফলগুলো মক্কেলের আলোচনার সঙ্গে সাপেক্ষে অনুমান হতে হবে। অর্থাৎ মক্কেল বলতে এখানে বোঝানো হয়েছে প্রতিষ্ঠানের মালিক বা কোম্পানি। প্রতিষ্ঠানের মালিক যেই ধরনের অনুপাত বা প্রবণতা বা হিসেবের যে বা যেই ধরনের লেনদেন আশা করছে তার প্রতিষ্ঠানে হয়েছে বা যে ধরনের অনুপাত সে প্রত্যাশিত করছে হবে, তার সাপেক্ষে অনুমান করতে হবে। বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পাদনের পর নিরীক্ষক প্রকৃত ফলের সাথে প্রত্যাশিত ফলের তুলনা করবে। অর্থাৎ কোম্পানি যে ধরনের ফল প্রত্যাশিত করছিল এবং যে ধরনের ফল প্রকৃতপক্ষে পাওয়া গিয়েছে এবং এই দুটির বিচ্যুতি কারণ অনুসন্ধান করবে, তার নির্ণয় করবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ বলতে পারি, অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কোম্পানি ধারণা করলো এই বছর কোম্পানির 30% প্রফিট হবে। যদি কোম্পানির কোনো ক্রমে প্রফিট 20% হয়ে যায়, কেন কোম্পানির 20% প্রফিট হয়েছে এবং কেন এই কোম্পানির 20% প্রফিট হয়েছে এবং এই বিচ্যুতি 10% কেন হয়েছে, নিরীক্ষক অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এই সংক্রান্ত বিচ্যুতির কারণ বের করবে এবং তার সুষ্ঠু সমাধানের জন্য সুপারিশ প্রয়োগ করে থাকবে। কারণবিহীন বিচ্যুতিগুলো মন্তব্য ভ্রান্ত বিবরণের সংকেত দিয়ে থাকে। অর্থাৎ যে সকল বিচ্যুতির কোনো কারণ নেই, প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের গাফলতি বা অন্য কোনো কারণও হয়েছে, সেগুলো ভ্রান্ত বিবরণী সংকেতে উল্লেখ করবে। আর এই তথ্যগুলো নিরীক্ষকের ওপর অধিক সময় এবং সময় সম্পদ বণ্টনের পরিকল্পনা করে থাকে। যখন বিশ্লেষণাত্মক প্রক্রিয়াগত অসামঞ্জস্যতা এবং অপ্রত্যাশিত বিচ্যুতি পায় না, তখন সেগুলো ব্যবস্থাপনা নিশ্চয়তা বা প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ একজন নিরীক্ষক যখন অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের কার্যক্রম শুরু করবে, তখন প্রকৃতপক্ষে কী ধরনের বিচ্যুতি হয়েছে এবং কোম্পানি কী ধরনের রাশি বা মান প্রত্যাশিত করছে, এই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে বের করবে। তো আজকে আমরা আলোচনা করলাম অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বা বিশ্লেষণাত্মক প্রক্রিয়া কী। তো আমাদের অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের চ্যাপ্টারের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো।